আমি আপনাদের সাথে বিয়েবাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানো শেখাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন তো সবার প্রথমে একটি শুকনো খোলার মধ্যে বা কড়াইয়ের মধ্যে কিছুটা মুগ ডাল নিয়ে সেটিকে নেড়ে চেড়ে নিতে হবে সেটি নাড়াচাড়া করে নিয়ে একটু লাল লাল হয়ে এলেই তার মধ্যে জল দিয়ে দিতে হবে ডালটি ফুটতে থাকলে তার মধ্যে থেকে যে গাঁজাগুলি হবে সাদা সাদা সেগুলিকে বার করে নিতে হবে আস্তে আস্তে করে সেগুলিকে বার করে নেওয়ার পরে তার মধ্যে কিছুটা নুন দিয়ে দিতে হবে এবং সেদ্ধ হওয়ার মতো রেখে দিতে হবে দেখুন ডালটি সেদ্ধ হয়ে গেলে সেটিকে নামিয়ে নিতে হবে এবং তারপরে মাছের মাথাগুলিকে নিয়ে কিছুটা নুন হলুদ এবং কিছুটা লঙ্কার গুঁড়ো তার মধ্যে মিশিয়ে নিতে হবে ভালো করে আমি এখানে তিনটে মাছের মাথা নিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন পরিমাণে কমও নিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে একটি খড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়ে তার মধ্যে মাছগুলিকে ছেড়ে দিয়ে ভালো করে এপার ওপার মোটামুটি পাঁচ মিনিট ভালো করে ভাজা করে নিতে হবে মাছগুলি ভাজা হয়ে গেলে তারপরে সেই তেলের মধ্যে কিছুটা গোটা জিরে দিয়ে দিতে হবে এবং তার সাথে দুটি শুকনো লঙ্কা ও তেজপাতা অ্যাড করে দেবে সেগুলিকে ভালো করে এপার ওপার করে নেড় সেরে মোটামুটি কালো কালো হয়ে এলেই তার মধ্যে কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ আমি অ্যাড করে দিয়েছি আপনারও পরিমাণে একটা পেঁয়াজ আমি নিয়েছি আপনারা চাইলে বেশি নিতে পারেন তো পেঁয়াজ দেওয়ার পরে কিছুটা রসুন কুচিও দিয়ে দিয়েছি এবং কিছুটা আদা রসুনের পেস্টও আমি দিয়ে দিয়েছি সেগুলিকে ভালো করে দু চার মিনিট মোটামুটি রান্না করে নিতে হবে এবং তারপরে কিছুটা ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ও কিছুটা নেড়ে চেড়ে নিতে হবে সেই সবগুলি দিয়ে সেগুলি ভালো করে দু চার মিনিট নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিতে হবে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা যে মাছের মাথাগুলিকে অ্যাড করে দিচ্ছি সেগুলোকে আপনারা ভেঙে দিতে পারেন মাছের মাথাগুলিকে যাতে গোটা না থাকে তো আপনারা চাইলে গোটাও দিতে পারেন কোনোটাই কোনো সমস্যা নেই আমি এখানে ভেঙে নিয়ে ভালো করে মাছের মাটাগুলিকে পেঁয়াজ ও টমেটোর সাথে মিক্স করে নিয়েছি এবং তারপরেই তাতে ডাল সিদ্ধ করে রাখা ডালটি মুগ ডালটি অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আমি আপনারাও দু চার মিনিট নাড়াচাড়া করে নিয়ে তারপরেই তাতে গরম জল মনে রাখবেন গরম জলই দেবেন ঠান্ডা জল দেবেন না গরম জল অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়েই সেটিকে চাপা দিয়ে দিয়েছে এবং দু চার মিনিট ভালো করে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়ে তাতে ঘি দিয়ে দেব এবং ঘি দিয়ে আরও দশ পনেরো মিনিটের জন্য রেখে দিলে তৈরি হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে ডাল বিশ্বাস করুন খুবই দারুণ টেস্ট এবং পুরোপুরি বিয়েবাড়ির মতোই খেতে লাগবে একবার বাড়িতে বানিয়ে দেখুন খেয়ে দেখুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে যাবেন আজকে আমি আপনাদের সাথে বিয়েবাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগডাল বানানো শেখাবো তো ভিডিওটি